আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। কেননা আমরা মানুষরা একে অপরের সুস্থতা কামনা ছাড়া, ভালো থাকুক সেই কামনা করা ছাড়া মনে হয় আর কিছু যে করব সেটা আমাদের মানায় না। তো সবার সবাইকে সুস্থ থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, আর একে অন্যের ভালো কামনা করতে হবে। তো আজকে আমি কালকে থেকে একটুখানি আপসেট রয়েছি, মন মেজাজটা খুবই খারাপ। তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করবো না, কিছুই যাবে না। তো জানি না কেন কালকে থেকে ভালো লাগছে না। তারপরে হঠাৎ করে আয়ুষ্মিতাকে নিয়ে আজকে ডাক্তার কাছে যেতে হলো। 12টার সময় গেছিলাম, এসছি 1টার সময়, 12:30, হ্যাঁ ওরকম বাজে। তো মা রান্নাটা করেছে, উজ্জ্বলকে বলে গেছিলাম, মাকে বলো উজ্জ্বল আলু সেদ্ধ ভাত করে নিতে। তো দেখলাম মা তারপরে বলে যে কনিকা রান্না করবে না। আমি বললাম মা আলু সেদ্ধ ভাত করে না, বিকেলে আমি করে নেবো, আমার শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো নেই। আর শরীরের থেকে শরীরের কি রোগ হলে না ডাক্তারের কাছে গেলে ঠিক করা যায়, কিন্তু যখন মনের রোগ হয় তখন মানে সহজে ঠিক হয় না। তখন যে মানুষটার কারণে মনের রোগ হয় একমাত্র সেই পারে মনের রোগটা ঠিক করতে, বা হয়তো নিজের থেকে সেটা ঠিক হয়। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এটুকুনি বলার। আর তোমাদেরকে একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে দেখো, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করে মানুষে যদি ভালো না চাই তাহলে মনে হয় যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করাটাই আমাদের ভুল। সবসময় অন্যকে আমরা উস্কাবো, অন্যকে অন্যের খারাপ চাইবো, অন্যকে উস্কে উস্কে দিয়ে বলবো যে তুমি ওর খারাপ করো, তাহলে আমরা মানুষে জন্মগ্রহণ করে লাভটা কী হলো? আগের দিন তোমরা দেখবে আমি কমিউনিটিতে আর আমার পেজে আমি একটা চ্যানেল লিংক শেয়ার করেছি। সেটা আমি একটা বড় ইউটিউবার হিসাবে নই, করিনি জিনিসটা, সেটা আমি একটা বড় ইউটিউবার হিসাবে জিনিসটা করিনি যে আমার একটা বড় ইউটিউব চ্যানেল আছে, আমি একটা বড় ইউটিউবার না। সেটা আমি তোমাদেরকে সবসময় বলি, আমাকে কখনও বড় ইউটিউবার ভাববে না, আমাকে ভাববে যে আমি তোমাদেরই মতন একজন সাধারণ মানুষ, নিজেদের কাছের ভাববে যে আমি তোমাদের খুব কাছের একজন মানুষ যাকে ভালোবাসা যায়। তো এইটুকুনি সবসময় ভেবো। আর বড় ইউটিউবার সেলিব্রিটি এই জিনিসটা কখনো আমাকে অন্তত তোমরা ভেবো না। তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই জিনিসটা আমাকে কখনো ভেবো না। যখন কারো কাছে শুনি না যে বড় ইউটিউবার বড় সেলিব্রিটি, তখন এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। অনেকে অনেক রকমভাবে মানে কি বলবো, হাস্য কৌতুক হয়ে যায় জিনিসটা, সেটা মানে হাস্যকরভাবে বলে ফেলে যে হ্যাঁ বড় ইউটিউবার হওয়ার যোগ্য না, আবার বড় ইউটিউব চ্যানেল ইউটিউবার হয়েছে। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি, সেই হিসাবে নয়, হিসাব ছাড়াই তোমাদেরকে বলছি যে আমাকে একটা মানুষ ভেবো, এটুকুনি হবে। আর ওই চ্যানেলটার কথা আমি কেন বলছি, আমি জানি না যে সেই ভাই আমার ভিডিওটা দেখছে কিনা, বা যারা যারা আমাকে চেনো ওখানে দেখেছো তারা দেখছো কিনা। তো আমি একটা মানুষ হিসাবে এই ভিডিওটা শেয়ার করেছিলাম, জানো তো। ওখানে দেখেছিলাম যে প্রথমেই যখন ওই চ্যানেলটা আমি ঢুকেছিলাম তখন দেখেছিলাম অনেক বড় বড় ইউটিউবার ওখানে অলরেডি কমেন্ট করে ফেলেছে, ভাই তোমার পাশে আছি, ভাই তোমাকে সাপোর্ট করবো, এই সেই। আমি জানি না তারা আর্থিক দিক থেকে সাহায্য করেছে কিনা, কিন্তু আমার যেটুকুনি পার্সোনালি যেটুকুনি ফিল হলো যে তাদেরও তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে। তো কেন জানি না তাদের কমিউনিটি গিয়ে যখন খুললাম, চেক করলাম, দেখলাম না যে তারা তাকে নিয়ে একটা ভিডিও করেছে বা তাদের কমিউনিটিতে সেটা শেয়ার করেছে একদিন আগে, ঠিক আছে। আমার কাছে ভিডিওটা এসছে একদিন পরে, ওই দাদার সাথে আমার কথা হয়েছিল দাদার এই ভিডিওটা দেওয়ার দুদিন আগে ফেসবুক পেজে। তো ওখানে আমি আরেকটা যে ভাইটার নাম রাকিব বা এরকম একটা কিছু আছে, সেই ভাইটার কিছু একটা প্রবলেম আছে যার জন্য হাত পা শুরু হয়ে গেছে, ভাইটার ট্রিটমেন্টের জন্য পয়সার দরকার। তো যখনই আমি এই জিনিসগুলো দেখি না আমি খুব মন থেকে ফিল করি যে একটা মানুষ যদি আমার একটা শেয়ারের জন্য ভালো থাকতে পারে, তার সে তার একটু ভালো ট্রিটমেন্ট হতে পারে, তাহলে আমার মানুষ হিসাবে সেই জায়গা থেকে খুব বাধে, মানে মনুষ্যত্ব বোধে বাধে যে কেন আমি করবো না। যে একটা বড় ইউটিউবার হিসাবে আজকে আমার চ্যানেলের দিকে তাকিয়ে আমি একটা মানুষের হেল্প করবো না, মানুষের পাশে, হেল্পটা বড় কথা না, মানুষের সাপোর্ট ভালোবাসা পাশে থাকে, এটাই তো বড় কথা। তো যাই হোক, তো সেই দুদিন আগে ওই ভাইটার চ্যানেলটা আমি ফেসবুক পেজে প্রমোট করেছিলাম, আমাকে এসে মেনশান করেছিল ওই ভাইটা, মানে কমেন্ট করেছিল, আমি দেখতে পাইনি, যে দিদি ভাই আমার এরকম প্রবলেম আছে, তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করবে। তো যখনই যেই মুহূর্তে আমি এটা দেখেছিলাম, যেহেতু আমি ফেসবুকে অ্যাক্টিভ খুব একটা থাকি না তোমরা জানো, যেই মুহূর্তে দেখেছি যে ওই ভাইটা আমাকে লিখেছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ভাইটার চ্যানেল লিঙ্কে ক্লিক করে চ্যানেলে ঢুকলাম, ঢুকে দেখলাম সত্যি ওখান থেকে একটা ভিডিও আর চ্যানেল লিঙ্কটা আমি আমার ফেসবুক পেজে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো ভাই সেটা নিয়ে একটা ভিডিও করেছে। তো আমি কি বলবো, যে কাউকে কিছু দিয়ে আমি তার প্রতিদান আমি চাইনি, তবুও ভাই ভালোবেসে করেছে, সেটা ভাইকে অনেক ভালোবাসা তার জন্য।
তো তখন আমার মাথায় এসছে যে এটা এখন নয়, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা কিছু আমি করব। তো তখন আমার মাথায় এসছে আরও তো অনেক অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে চাইছে, যারা আমাদের মতো উজ্জ্বলের মতো, আমি চাই তাদের পাশে দাঁড়াতে। তো আমি কেন তাদের সাথে একটু কথা বলে তাদের চ্যানেলটা প্রমোট ঠিকই নয়, তাদেরকে আমি একটু সাপোর্ট কেন করতে পারি না। তো তখনই কথা হলো উজ্জ্বলের সাথে, ওই দাদাটাকে নিয়ে, দাদাটার নাম হচ্ছে সুদীপদা। তো দাদাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম ওই দাদাটা এসে, যখনই ওই ভাইটার চ্যানেলটা আমি লিঙ্কটা শেয়ার করেছি পেজে, ভাইটার কিছুটা হয়তো ভিউজ কিছুটা সাবস্ক্রাইবার আমি ঠিক জানি না, আমি তারপরে যাইনি। তো তারপরে ওই ভিডিওটা দেখে ওই সুদীপদা এসে আমাকে ফেসবুকেই আমাকে কমেন্ট করে যে প্লিজ আমার পাশে একটু দাঁড়াও। তখন আমি সাথে সাথে ওই দাদাটার কথাই আমি ভাবছিলাম যে হ্যাঁ এরকম কিছু কিছু চ্যানেল আছে, আমার তাদের পাশে দাঁড়ানো উচিত। তো তারপরে দেখলাম ওই দাদাটা সত্যি আমাকে এসে একটা কমেন্ট করেছে। তখন আমি দাদাটাকে বলেছিলাম দাদা তুমি এক কাজ করো, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই, তোমারকে একটু হলেও সাপোর্ট দিতে চাই, সাপোর্ট বলবো না একটু হলেও পাশে থাকতে চাই, বা যাই বলো তোমরা, তো তুমি প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করো, তোমার সাথে কী করে যোগাযোগ করবো আমাকে কন্ট্যাক্ট নম্বরটা দাও। তো দাদা আমাকে কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছিল, দেওয়ার পর দিনই দাদা ওই ভিডিওটা করেছে যেটা দাদার প্রবলেমের জন্য 2,50,000 টাকার দরকার। তো ওই ভিডিওটা করেছে, আমি কারো ভিডিও দেখা সেরকম সময় পাই না, আমি যদি তো আর 5টা হাউস ওয়াইফের মতন হতাম, আজ যদি উজ্জ্বল ঠিক থাকতো তাহলে আমি সবার ভিডিও দেখতাম। আমি জানি এই দিক থেকে তোমাদের একটা আক্ষেপ থেকে যায়, কিন্তু আমি মন থেকে প্রাণ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছে, আর কমেন্টে রিপ্লাই দিতে পারি না তার জন্য। আবার বলছি সেটা তোমরা সবাই বলো কণিকা কেন কমেন্টে রিপ্লাই দাও না, বিশ্বাস করো আর 5টা ইউটিউবারের মতো, আর 5টা হাউস ওয়াইফের মতো যদি আমি হতাম, আমার লাইফটা যদি সেরকম হতো, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করতাম, আর হয়তো আমি ইউটিউবে আসতামও না তখন, যদি আর 8-5টা হাউস ওয়াইফের মতো আমার লাইফটা হতো তাহলে আমি ইউটিউবে কখনোই আসতাম না। কেননা এই ইউটিউবে এসে ইউটিউব লাইফটা আমার কাছে পুরো অজানা অচেনাই ছিল। তো সেটা আসা শুধুমাত্র উজ্জ্বলের জন্য, পরিবারের জন্য। তো ভেবেছিলাম পরের দিন ওই দাদাকে ফোন করব, যখন নম্বরটা আমাকে মেল করেছিল, মেলের নাম্বারটা দিয়েছিল সুদীপদা। তো পরের দিন ফোন করব। তো পরের দিন আমি ভিডিওর আগের দিনের ভিডিওটা রেডি করতে পারিনি, যে ভিডিওটা আমাকে দিনের দিন শ্যুট করে দিতে হবে। তো উজ্জ্বলকে বললাম যে উজ্জ্বল আমি তাহলে আজকে আমি কথা বলছি না, আমি তাহলে কালকে সকালে ফোন করব। তো ঠিক আছে, কিন্তু যে খুবই সিরিয়াস জিনিসটা আমি বুঝতে পারিনি। তারপরে একটু আমার কি ইউটিউব চ্যানেলে সাজেশান আসে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, তো আমার সেরকম সাজেশান এসেছিলো। আমি তখন সাথে সাথে দেখলাম যে ওই দাদাটা, আমি তখন খুললাম, খুলে দেখছি এরকম খুব একটা খারাপ অবস্থার মধ্যে দাদা রয়েছে। তো সঙ্গে সঙ্গে ওখানে দেখলাম অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কমেন্ট করেছে, একদিন আগে ভিডিওটা একদিন পরে আমার কাছে এসছে, আর তারা যেদিন ভিডিওটা দিয়েছে সেই দিনই কমেন্ট করেছে, অথচ তারা সেই ভিডিওটা একটু শেয়ার করতে পারেনি। তো জানি না আমি কে কে করেছে। তো সঙ্গে সঙ্গে গিয়ে ভিডিওটা সেকেন্ডের মধ্যে, আমি সত্যি কথা বলতে আমি আমার ফোনটা বাথরুমে পর্যন্ত নিয়ে যাই, তোমরা এটা বিশ্বাস করবে না। তো তখন আমি বাথরুমে গেছি হাত মুখ ধুতে, বিকেলবেলা হাত মুখ ধুতে বাথরুমে গেছি, এই দেখো আর একজন চলে এসছে, বেশ সরো বাবা বসো, হ্যাঁ গুড বাই গুড বাই, বাথরুমে গেছি। তখন ওই ভিডিওটা আমার কাছে এসছে, আমি কোনো রকমে মানে হাত মুখটা ধুয়ে সঙ্গে সঙ্গে সে ভিডিওটা দেখলাম, দেখে আমি সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও ভাবিনি আমি আমার কমিউনিটিতে শেয়ার করলাম। কমিউনিটিতে শেয়ার করার সাথে সাথে আমি ওটা আমার ফেসবুক পেজেও শেয়ার করলাম, কেননা ওখানে আমার অনেকটা ফলোয়ার্স আছে, অনেকটা আমাদের ফ্যামিলি মেম্বার্স ওখানে অনেক গ্রো করেছে, 98K 100K হতেই যাবে। তো কিছুটা আমার দিক থেকে যদি কিছুটাও অন্তত তাকে সাপোর্ট দিতে পারি, কিছু মানে ধরো এই ভিডিওটা শেয়ার করলে এমন একটা ভালো মানুষের কাছে চলে গেল যে হয়তো তাকে কিছু হেল্প করতে পারবে, তো আমার দিক থেকে যতটা সম্ভব আমি করেছি, একটা ইউটিউবার হিসাবে নয় একটা মানুষ হিসাবে। আমার খুব বাধে এই জিনিসগুলো, যখন দেখি বিবেকে খুব বাধে, আমি অ্যাভয়েড করে আমি এড়িয়ে যেতে পারি না। তো সেই দিক থেকে আমি করেছি, শেয়ার করেছি। আর এরকম আমি কমেন্ট পেয়েছি যে অনেকে ভেবেছে যে এটা নাকি উজ্জ্বল ফেক নাটক করে শুয়ে রয়েছে, বা যারটাই শেয়ার করেছে অনেকে ভেবেছে সে ফেক নাটক করে শুয়ে রয়েছে, এটা ফেক। তো টোটালি তাদেরকে বলি যে মানুষের কষ্টটা না কখনো ফেক হয় না, বিশ্বাস করো, সে যে কষ্টটা ভোগ করছে বা করেছে। একটু আগে দেখলাম দাদাটা উঠে বসে একটা ফটো দিয়েছে, আর একজন ইউটিউবার তার বাড়িতে গেছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে, সেও আমাকে খুব ভালোবাসে, আমার চ্যানেলে এসে কমেন্ট করে, একটা দাদা বা ভাই যাই বলো। তো মানুষের কষ্টটা না কখনো ফেক না, মানুষের চোখের জল কখনো ফেক না, এইভাবে কখনো কাউকে বলে না কষ্ট দেবে না, যতটা
পাশে থাকতে পারো আর না পারো অন্তত তাকে একটা খারাপ কমেন্ট করে কখনোই কষ্ট দেবে না, তাতে তার কষ্টটা না দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে শরীরে যে যন্ত্রণাটা সেটা প্রচুর, যারা এইভাবে থাকে না তারা জানে তাদের কি কত প্রবলেম হয়। অনেকেই ভাবে হুইল চেয়ারটাকে না অনেকে ব্যঙ্গ করে, ব্যঙ্গ করে বিভিন্ন রকম, অনেকে কবিতা লেখে আমি পঙ্গু আমি এই আমি সেই, সেইভাবে সুন্দর সাজিয়ে সাজিয়ে পাট পাট করে সুন্দর একটা কবিতা লিখে দেয় অন্য লোকের চ্যানেলে গিয়ে, সেগুলো আবার স্ক্রিনশটে অনেকে আমাকে শেয়ার করে ফেসবুকে ইনস্টাতেও শেয়ার করে যারা আমাকে ভালোবাসে। তো সেগুলো দেখে খুব খারাপ লাগে, চোখে জল চলে আসে যে আজকে এই মানুষের পঙ্গু বলে মানুষকে তার শারীরিক অবস্থাকে আঘাত দিয়ে তারা ভাবে কি যে এই হুইল চেয়ারটা একটা খেলনার জিনিস, মানুষে মনে হয় হুইল চেয়ারে বসে খেলা করে। তো তাদেরকে আমার কিছু বলার নেই আর তাদের জন্য আমার কোনো উত্তরও নেই, ভগবান আছে, ভগবান তাদের বিচার করবে, এইটুকুনি বলার। তো সবসময় এইটুকুনি বলবো, ভগবান যেন তাদেরকে এই কষ্টের দিন না দেয়, এই কষ্টের দিন না মানে এই কষ্টের কষ্টটা উতরানো অনেকটা কঠিন, যেটা আমি পেরেছি, যে কষ্টটা আমি উতরাতে পেরেছি, আর পাঁচটা মেয়ে কিন্তু এই কষ্টটা উতরাতে পারে না, তারা ভেঙে পড়ে, তারা মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়, তারা শেষ পর্যন্ত থাকতে পারে না। তো সবাই কণিকা নয়, তো সেই সেই কথা ভেবে অন্তত সেই মানুষগুলোকে না আঘাত করো না। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কাউকে আঘাত করো না এভাবে পঙ্গু বলে, কারো হুইল চেয়ার নিয়ে সেটা খেলার জিনিস সেগুলো কাউকে আঘাত করো না, তাহলে সেটা তোমাদের মেন্টালিটির পরিচয় তোমরা নিজেরাই দিচ্ছ। নিজেকে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি। তো এবার আসি, যে ওখানে গিয়ে সুদীপদার চ্যানেলে গিয়ে আমি কমেন্ট করেছিলাম যে দাদা আমি তোমার পাশে আছি, চিন্তা করো না, সবাই আছি, আমি না বলেছিলাম আমরা সবাই আছি তোমার পাশে, চিন্তা করো না, আমি এই ভিডিওটা যতটা পারবো শেয়ার করব আর আমার দিক থেকে যতটা হবে আমি তোমার পাশে থাকব। তো এরকম কমেন্ট এসছে, বড় বড় ইউটিউব চ্যানেল ওখানে ঢাক বাজিয়ে চলে এসছে, ওখানে মেনশন আমার কথা মেনশন হয়েছে, আমি জানি কারণ আছে কমেন্টগুলো এখানেই পেয়েছি আমি, বড় ইউটিউব চ্যানেল ঢাক বাজিয়ে কমেন্ট করে এসছে কিন্তু সাহায্যের বেলায় কিছু করেনি, আর কিছু সাহায্য মানে পয়সার কথা বলছি, পয়সা সাহায্যের বেলায় কিছু করেনি আর সাহায্য করলে তার প্রমাণ দেখাতে হয়। আমি আজকে একটা মানুষকে ফিনান্সিয়ালি হেল্প করব, তার প্রমাণ আমি দেখাবো ভিডিও করে, এটা কার মানসিকতায় আসে? আজকে আমি একটা মানুষকে ফিনান্সিয়ালি হেল্প করব সেটা আমি ভিডিওতে ভিডিও করে দেখাবো, এটাই তোমাদের মানসিকতা যে কাউকে হেল্প করলে সেটা সবার সামনে দেখাতে হবে, সবার সামনে তার নাম নিতে হবে? নামে কি আসে যায়? আজকে তোমার নামটা আমি নিলাম আমার ভিডিওতে, আমার 1 লাখ থেকে 2 লাখ লোক দেখবে, পুরো পৃথিবীর লোক কি তোমাকে দেখবে? দেখবে না তো। আর আমি হেল্প করেছি কি না করেছি সেটা তোমরা জানো, আমি হেল্প বলবো না, আমি বলবো জাস্ট একটু পাশে দাঁড়ানো, আমি চেষ্টা করেছি। হ্যাঁ, তখন আমি উজ্জ্বলকে বললাম উজ্জ্বল আমাদের দিক থেকে যতটা সম্ভব দাদাকে হেল্প করো, তো আমিও করেছি হেল্প, ফিনান্সিয়ালি হেল্প সামান্য, যেটা একদমই সামান্য আমার দিক থেকে যতটা সম্ভব, কিন্তু সেটা আমি ইউটিউবে প্রুফ দেখাবো না, কারণ একটা মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়াতে গেলে যদি প্রুফ দেখাতে হয় তো আমি সেই জিনিস আমি মানি না আর কখনো মানবো না। আর যদি ভাবো সেটা ঢাক পিটিয়ে বলতে হবে তো আমি ঢাক পেটাতে পারবো না, যারা ঢাক পেটাতে পারে তারা ইউটিউবে ওই কী বলে ব্যাংক ডিটেলস যে আমি এখান থেকে এখানে ট্রান্সফার করেছি, আমি এটা করেছি সেটা করেছি, তারা দেখায়, কিন্তু সেটা আমার মানসিকতা নয়, আমি দেখাতে পারবো না। তাকে যার পাশে দাঁড়িয়েছি সে শুধু জানলেই হবে, সে শুধু বুঝলেই হবে, আর ওপরে ভগবান আছে বা অনেকের কাছে আল্লাহ অনেকের কাছে গড সবই এক, সে আছে সে বুঝলেই হবে। তো এটুকুনি বলবো যে মানুষ হিসাবে যখন জন্মেছি মানুষের ভালো করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, নিজের পরিবারটাকে দেখে তারপরেও যেটুকুনি সময় আমার থাকবে আমি চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর, যারা অন্তত শারীরিক দিক থেকে অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে, কারণ এই যে বললাম শরীরের যে যন্ত্রণাটা, বিছানায় শুয়ে শুয়ে ভাবো যে হুইল চেয়ারটা খেলনা, তো সেই খেলনাটা নিয়ে খেলতে না অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, সেটা তোমরা বুঝবে না, কারণ যার সাথে এগুলো হয় তারাই শুধুমাত্র একমাত্র বোঝে। আজকে আমার মুখে হাসি দেখতে পাও না প্রতিটা মুহূর্ত, এই হাসিটা হাসাটা অনেক কষ্ট, এই যে বলি কণিকা বলেই পারে, কণিকার জায়গায় যদি আর পাঁচটা মেয়ে থাকতো না তারা কিন্তু পারতো না। তবুও বলবো যে অনেকের লাইফে অনেক স্ট্রাগল রয়েছে, অনেক কষ্ট রয়েছে, অনেক জার্নি রয়েছে, সবার কষ্টকেই আমি সম্মান জানাই। তো চলো আর একটা কথা তোমাদেরকে যাওয়ার আগে বলে নিই, কখনো কাউকে না অভিশাপ দেবে না। আজকে আয়ুষ্মিতাকে নিয়ে যখন ডাক্তারের কাছে দেখাতে গেলাম তখন সত্যি খুব কষ্ট হচ্ছিল যে মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটাই নেই, মরে গেছে,
আমরা মানুষ হিসাব মানুষ হয়ে না মানে জীব জন্তুর মতো জানোয়ারের মতো ব্যবহার করি, নিজেকে সবসময় মহান বানানোর চেষ্টা করি এসব কমেন্ট করে। কি হবে এসব কমেন্ট করে মহান বানানোর চেষ্টা করে নিজেকে? পারবে তুমি নিজের কাছে নিজে পরে মুখ দেখাতে পারবে? তুমি তো জানো তুমি কি, তুমি ভুল করেছো সেটা তো তুমি জানো, তা সত্ত্বেও নিজেকে ভালো প্রমাণ করতেই হবে। তো এটুকুনি বলার, আর এইভাবে কাউকে অভিশাপ দিও না। আমি কি কথাটা বলছি সেটা তোমরা জানো, কালকে একটা কমেন্ট আমি পিন করেছিলাম, যে আগে আমি এরকম অনেক কমেন্ট পিন করেছি, যখনই আমি দেখতাম উজ্জ্বলকে নিয়ে বা আমার মেয়েকে নিয়ে আমি ফার্স্ট পেলাম, যখনই দেখতাম উজ্জ্বলকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলেছে না, সেটা আমি তোমাদেরকে আগে করেই বলি, উজ্জ্বলকে যদি কেউ কিছু বলে না তাকে আমি কোনোদিনও ছেড়ে দিইনি আর কোনোদিনও ছেড়ে দেবও না। আর তো সত্যি ভাবছিলাম তখন যে কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, আর মনটা আজকে বললাম না যে খুব খারাপ যে মানুষের মনুষ্যত্ব বোধ কতটা নিচে নেমে গেছে। সে একটা মেয়ে হয়ে একটা সংসারের ক্ষতি চাইছে, একটা পরিবারের ক্ষতি চাইছে, উজ্জ্বলকে বলছে তুই মরে যা, আমার মেয়েকে, যাই হোক আমি এসব আর বলছি না, খারাপ লাগে এগুলো বলতে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, একটাই কথা বলবো, মানুষ হয়ে প্লিজ মানুষের পাশে দাঁড়াও, আর মানুষের কাটা জায়গায় কখনো আঘাত করো না, তাতে তার কষ্টটা আরও বেড়ে যায়। হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাইকে, অন্তত ভিডিওটা আজকে কি ভিডিওটা আজকের ভিডিওটার মানে হয়তো তোমরা বুঝবে, হয়তো একটু উল্টোপাল্টো করে বলে ফেললাম, কারণ এই যে প্রথমে বললাম যে মন মেজাজটা একটু খারাপ রয়েছে, তবুও চেষ্টা করবো কালকের থেকে হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আসার। চলো সবাই ভালো থেকো।